শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ঘূর্ণিঝড় যশের প্রভাবে ও পলিমার ভরা কোটালে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদীর নোনা জলে প্লাবিত হয়েছে। তবে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপ নদীর জলোচ্ছ্বাসের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে এই দ্বীপের বহু মানুষ ইতিমধ্যেই গ্রাম ছাড়তে শুরু করেছেন। এছাড়াও বহু মানুষ এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। রবিবার এই দ্বীপ পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তবে এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পিডিএস নেতা সমীর পুততুন্দ। গত কয়েকদিন আগে পিডিএস নেতা সমীর পুততুন্দ সাগরের দুর্গত এলাকায় ত্রাণ দিতে এসেছিলেন। রবিবার সকালে তিনি সাগর থেকে ফিরে যাচ্ছিলেন। ফেরার পথে কচুবেরিয়া ঘাটে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সঙ্গে তার সৌজন্যমূলক সাক্ষাৎ হয়। এরপরই মন্ত্রীর অনুরোধে তিনি ঘোড়ামারা এলাকায় যান। এদিন দুজনে একসঙ্গে ঘোড়ামারা দ্বীপের দুর্গত এলাকা ঘুরে দেখেন। এলাকা পরিদর্শনের পর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, ঘোড়ামারা দ্বীপকে বাঁচিয়ে রাখতে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে একটি পরিকল্পনা গ্রহণ করা হবে। সেই পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে জমা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতে এই বিষয়ে একটি বৈঠক ডাকা হবে। আমি এই জুলাই জুন মাসের শেষের দিকে আবার আসবো, এসে আপনাদের সাথে আবার বসে কথা বলবো, পঞ্চায়েতে বসে কথা বলবো কি করে ঘোড়ামারা দ্বীপকে রক্ষা করা যায়। তার জন্য আমি একটা পরিকল্পনা তৈরি করি, অভিষেক বাবুকে আমাকে বলেছে জানাতে, আমি জানাবো, ম্যাডামকে জানাবো, আলোচনা করে কিভাবে ঘোড়ামারা দ্বীপকে রক্ষা করা যায়। সাগর থেকে সমরেশ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। তান্ত্রিক জ্যোতিষ আচার্য শ্রী রঞ্জিতানন্দ যে কোনো সমস্যা সমাধানে আজও সাফল্যের শীর্ষে। সন্তান অবাধ্য, পড়াশোনায় অমনোযোগী, দাম্পত্য কলহ, ব্যর্থ প্রেম, ব্যবসায় মন্দা, চাকরির ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারে সঠিক প্রতিকার। বুকিং 9836459511।